নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি বাটার গার্লিক প্রন বা গার্লিক বাটার প্রন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি একবার অন্তত ট্রাই করবেন অবশ্যই এতটাই ভালো খেতে হয় স্টার্টার বা স্ন্যাক্স হিসাবে দুর্দান্ত মানে কোনো এর তুলনাই হয় না চলুন কীভাবে বানাতে হয় সেটা আপনাদেরকে শিখিয়ে দিই প্রথমেই নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো প্রণ এটার নিয়েছি হচ্ছে টাইগার প্রণ যেটাকে বাগদা চিংড়ি বলে আমরা চিনি অবশ্যই বাগদা চিংড়ি দিয়ে করবেন টেস্ট অনবদ্য হয় আপনি চাপড়া চিংড়ি দিয়েও করতে পারেন আর সাইজটা সবসময় একটুখানি বড় রাখবেন এই বাটার গার্লিক প্রণ করার জন্য আমি অলরেডি চিংড়িটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি ধুয়েও নিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি এবার কিছু ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে দিতে হবে কি কি দেব চলুন দেখে নেওয়া যাক প্রথমে দিয়ে দেবো ওয়ান টিস্পুন মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে একটা সুন্দর কোট হয় এতে চিংড়ি মাছের উপরটুকু বেশ ফ্রাই হয় কিন্তু ভেতরটা খুব জুসি হয় অবশ্যই ট্রাই করবেন তারপরে দিয়ে দেবো কোয়াটার টিস্পুন থেকে হাফ টিস্পুন মতো পেপার পাউডার মানে গোলমরিচের পাউডার তারপর দিয়ে দেবো ঠিক এক চিমটে পরিমাণে নুন একটু স্প্রিঙ্কেল করে দিতে হবে কেন ওয়ান চিমটি নুন নুন দিতে বলছি এরপরে যে আমি বাটারটা ইউজ করব সেটা হচ্ছে সল্টেড বাটার আপনি যদি আনসল্টেড বাটার ইউজ করেন তাহলে কিন্তু আপনারা বুঝে শুনেই নুনটা ইউজ করতে পারেন চলুন এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিই আমি হাত দিয়ে মাখলাম না নিয়ে ডাইরেক্ট চামচ দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম একটা হালকা কোট তৈরি হয়ে গেল চিংড়ি মাছের ওপরে ঠিক এরকমভাবেই একটা হালকা কোট তৈরি করতে হবে অত্যাধিক মোটা কোট করলে কিন্তু খেতে ভালো লাগবে না এইবার একটা প্যান নিয়ে নিয়েছি প্যানটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে নিয়ে মিডিয়াম ফ্লেমে ট্রান্সফার করে দেব তারপরে প্রথমে যেটা দিতে হবে সেটা হলো ওয়ান টেবিল স্পুন মতো রিফাইন্ড তেল রিফাইন তেলটা কেন প্রথমে দিতে হবে এরপরে যখন আপনি বাটার ইউজ করবেন সঙ্গে সঙ্গে কিন্তু জুড়ে যাবে তাই সবসময় সাদা তেল বা অলিভ অয়েল যেটাই বলুন এর মধ্যে কিন্তু আগে দিতে হবে কড়াইয়ের মধ্যে তারপর তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেটেড প্রণগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে শ্যালো ফ্রাই করে নিতে হবে যেই দেখবেন প্রণগুলো বেশ লাল লাল কালার এসে গেছে একটুখানি ধরে এসছে ওপর থেকে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন মতো বাটার দিয়ে বাটারটাকে প্রণের সাথে ভালো করে শটে করতে হবে মানে ভালো করে নাড়াচড়া করতে হবে ঠিক দু মিনিট মতো ভালো করে বাটারের সঙ্গে প্রণটাকে একটুখানি ফ্রাই করে নেওয়ার পর দেখুন কী সুন্দর কালার এসে গেছে এইবার ওপর থেকে দিয়ে দেবো দিয়ে দেবো টু টি স্পুন উঁচু করে চপড গার্লিক মানে একদম মিহি করে কাটা রসুন রসুনটা কিন্তু আর বাটারটা এখানে একটু উদারহস্তি দিতে হবে দিয়ে এবার ভালো করে এটাকে সটে করতে হবে আর অবশ্যই মিডিয়াম ফ্লেমে করবেন হাই ফ্লেমে কিন্তু করবেন না ঠিক দু মিনিট মতো ভালো করে ফ্রাই করে নেওয়ার পর আবারও দিয়ে দেবো টু টেবিল স্পুন মতো বাটার কিউব দিয়ে আবারও এটাকে শর্টে করতে হবে একটা হালকা ক্রিমি টেক্সচার যে কর্নফ্লাওয়ারটা দিয়েছি তার সঙ্গে বাটার মিক্স হয়ে একটা হালকা ঠিকই বেশ একটা গ্রেভি তৈরি হবে এটাই দুর্দান্ত লাগে খেতে মানে সসের মতো বেশ প্রণের সঙ্গে মাখি মাখি খেতে দুর্দান্ত লাগে ঠিক এভাবেই কিন্তু রেসিপিটা বানাবেন তারপরে দিয়ে দেবো ওপর থেকে কোয়ার্টার টি স্পুন মতো একটুখানি গোলমরিচ গুঁড়ো গোলমরিচের ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত লাগেতে তারপরে দিয়ে দেবো একটা হাফ লেবুর জুস লেমন জুস অপূর্ব লাগে টেস্ট অবশ্যই দেবেন এটা তারপরে দিয়ে দেবো ওপর থেকে পার্সলে কুচো যদি আপনারা পার্সলে না পান তাহলে এখানে কিন্তু অবশ্যই ধনেপাতা দিতে পারেন কোরিয়ান্ডার বা সিলেন্ট্রো যেটাই বলুন সেটা দিয়ে দেবেন পার্সলে দিলে কিন্তু একটা আলাদা ফ্লেভার লাগে অবশ্যই দেবেন এবার এটাকে একটুখানি টস করে নিলেই রেডি হয়ে গেল বাটার গার্লিক প্রন কি যে দুর্দান্ত খেতে সন্ধ্যের টাইমে টিভি দেখতে দেখতে চায়ের সাথে এই বাটার গার্লিক প্রন আহা এক কথায় অনবদ্য আর এই সময় একটু নুনটা টেস্ট করে দেখে নিয়ে ওপর থেকে হালকা একটু নুন স্প্রিংকেল করে দেবেন যাতে শেষ টাচটা খুব সুন্দর হয় খেতে একেবারেই ডাল না লাগে রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বাটার গার্লিক প্রন তাহলে দেরি কিসের এক্ষুনি বানিয়ে ফেলুন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার আর বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না আজ আসলাম নেক্সট দিন আবারও একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরব নমস্কার